মহাষষ্ঠী সকালে রাজধানীর পিয়ারিবাবুর বাগান দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপের উদ্বোধন হলো। এর উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পূজো মণ্ডপ উদ্বোধন উপলক্ষে পূজো কমিটির উদ্যোগে ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বসে আঁকো প্রতিযোগিতার প্রতিযোগী প্রতিযোগিনীদের উৎসাহ প্রদান করেন মেয়র। মেয়রের সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন পিয়ারিবাবুর বাগান পূজো কমিটির পূজো মণ্ডপ উদ্বোধন করে মেয়র শারদ উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান। শারদ উৎসবের দিনগুলো ভালোভাবে কাটবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও জানান, পুজোর দিনগুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং রাজ্যের দুর্গাপুজোর ঐতিহ্য রক্ষায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সক্রিয় থাকতে হবে। শারদীয় উৎসব মাতৃ আরাধনা দ্বারা ভর্তি হয়েছে প্রতি বছরে নাই। এবারে এই শারদীয় উৎসবকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমি সারা বছর যারা পুজো অর্চনার বাদেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্ম হিসাবে এই পেয়ারিবাবুর বাগান পূজা কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। আমি শারদীয় উৎসবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শহরবাসী রাজ্যবাসীকেও অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং সকলের মানুষের সুখ সকলকে কামনা করছি। আমি আশা করব পুজোর দিনগুলিতে আমরা যেভাবে প্রতি বছরই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রাজ্যের যে পরম্পরা অংশগ্রহণ করে এভাবে তা তৈরি হবে না বরং আরও ভালোভাবে পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং পুজোর সময় সবাই আমরা চেষ্টা করবো আমাদের আনন্দ আনন্দ পাশাপাশি যাতে আমাদের আনন্দ বিনষ্ট করতে না পারে কোনো চক্রান্ত না করতে হয় সেদিকে আমরা সতর্কভাবে লক্ষ্য। জয়নগরে পিয়ারিবাবুর বাগান দুর্গা পুজো কমিটির উদ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় এলাকার প্রায় 150 শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।